যারা ব্যবসা করে ব্যবসার টাকা থাকলে হবে না, দোকান থাকলে হবে না, কৌশলও জানা থাকতে হবে। পড়ালেখা যারা করে তাদেরও কিছু কৌশল যদি জানা থাকে পড়ালেখা কঠিন নয়, পড়ালেখাও সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আপনি যদি গণিত অনেক কঠিন সাবজেক্ট, এটাকে যদি মুখস্থ করতে যান আপনার সারাটা জনম চলে যাবে, আপনি কখনো কোনো কিছু আয়ত্ত করতে পারবেন না। যেমন অ্যারাবিক সাবজেক্টে, অ্যারাবিক গ্রামারে নাহু সরফ যে বিষয়টা আছে ওইটাকে যদি আপনি বোঝা ছাড়া এমনি শুধু অনর্গল মুখস্থ করতে থাকেন এটা আপনার ফায়দা দিবে না। তাহলে প্রত্যেকটা জিনিস আগে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস আগে কি করতে হবে। একদম ঠান্ডা মাথায় কথাগুলো শুনে, আমাদের সবার আল্লাহর প্রিয় হতে হবে, এই ছাড়া সফলতা কখনো আসবে। এবার আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন, বাধা দিচ্ছে কে? শয়তান। এটাই আমাদের দাবি। কেউ নামাজ পড়ে না, তাকে যদি জিজ্ঞেস করেন কেন পড়ে না, বলে যে শয়তানে বাধা দেয়। আমরা যে কোনো বিষয়ে খারাপ কাজের দিকে শয়তানকে ইন্ডিকেট করে কথা বলি। আসলে কি শয়তানে বাধা দেয়? আমরা আসলে বুঝতে পারি না। শয়তান কি একবারও আপনার হাত ধরে রেখেছে, আপনার পা ধরে রেখেছে? নামাজ পড়তে যাচ্ছেন, আপনাকে কোমরে দড়ি বেঁধে সে পিছনে টেনেছে? শয়তান তো একবারও সেটা করে নাই। কিন্তু শয়তানে বাধা দিল কিভাবে? আপনি আল্লাহর দিকে এগোচ্ছেন, সেটা পছন্দ হচ্ছে না শয়তানের। এবার শয়তান আপনার ভিতরে মনের ঘরে কুমন্ত্রণা দিতে লাগলো, নামাজের প্রতি অনীহা, ভালো কাজের প্রতি অনীহা, রাগের প্রতি আগ্রহ, হিংসার প্রতি আগ্রহ, ক্ষোভের প্রতি আগ্রহ, লোভের প্রতি আগ্রহ। সে তার ভাইরাসগুলা আমাদের মনে জাগাচ্ছে, আর আপনি আমি বোকার মতো তার কথাগুলাকে নিজের মনের ইচ্ছা মনে করে করে গ্রহণ করে পালন করা যখন শুরু করেছি, অটোমেটিক আমরা তার কথাকে পালন করে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি। নামাজ থেকে যখন দূরে চলে যাচ্ছি কেন? কারণ তার কথা আমরা ধরেছি, নামাজ থেকে দূরে সরে গেলাম। তার পছন্দ হচ্ছে লোভ, অহংকার, হিংসা, আমরা সেটাকে গ্রহণ করেছি, আল্লাহর অপ্রিয় হয়ে গেলাম। শয়তান বাধা দেয় না, শয়তান মনের মধ্যে কথাগুলোকে জাগিয়ে দেয়, ইচ্ছাগুলোকে জাগিয়ে দেয়। কিন্তু আপনার আমার বোকামি কোন জায়গায় হচ্ছে? আমরা তার কথাকে নিজের কথা মনে করে পালন করা শুরু করি। এই কাজটা যদি আমরা এড়াই চলতে পারি, শয়তানের পছন্দগুলোকে যদি আমরা অপছন্দের লিস্টে আনতে পারি, শয়তানের অপছন্দের জিনিসগুলো যদি পছন্দের লিস্টে আনতে পেরে জিনিসটাকে যদি আমরা করার চেষ্টা করি, বান্দা যখন চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই বান্দাকে সহযোগিতা করতে থাকবে। সুবহানাল্লাহ।